সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, দেশ বাঁচাতে আওয়ামী লীগকে বিদায় করা সবার নৈতিক দায়িত্ব। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে। দেশের সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে, তাই দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে এই সরকারকে বিদায় করার জন্য রাজপথে নামা সবার নৈতিক দায়িত্ব। আজকে তাদের দুঃশাসনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে বাংলাদেশ। এবারে জানাবো গণঅধিকার পরিষদের গণসংযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মীদের হামলার অভিযোগ। এদিকে নির্বাচনে ব্যতিক্রম কিছু ঘটে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জেম কাদের। দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে দল চাপে পড়বে বলে মন্তব্য করেছেন জেম কাদের। এ সময় ব্যতিক্রম কিছু ঘটনা ঘটবে কিনা সেটি নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। জানাবো আমেরিকা কার্ড ফেলেনি, খেলা তো এখনো বাকি। বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, 2014 তে নির্বাচন হয় নাই, 2018 তেও হয় নাই, কিন্তু ক্ষমতায় থাকতে হবে, এজন্য সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার করে টিকে আছে এরা। অনেকেরই ধারণা আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এজন্য আওয়ামী লীগ বার্গেইন নিচ্ছে। আসল কথা হচ্ছে আমেরিকা কার্ড ফেলেনি, খেলা তো এখনো বাকি। এবারে জানাবো নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাশরাফির প্রধান প্রতিদ্বন্দ্বী। নড়াইল দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তজার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু ট্রাক প্রতীকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মাশরাফিকে সমর্থন জানিয়ে তিনি এমন পদক্ষেপ নেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, লোহিত সাগরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুদিদের। লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে তিনটি জাহাজে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুদি গোষ্ঠী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশ বাঁচাতে আওয়ামী লীগকে বিদায় করা সবার নৈতিক দায়িত্ব সমমনা জোট। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে। দেশের সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে, তাই দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে এই সরকারকে বিদায় করার জন্য রাজপথে নামা সবার নৈতিক দায়িত্ব। আজকে তাদের দুঃশাসনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে বাংলাদেশ। বুধবার দুপুরে নির্বাচন বর্জন অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন বিজয়নগর ঘুরে দৈনিক বাংলা মোড় হয়ে পুরনো পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ করেন জোটের নেতারা। ফরহাদ বলেন, বিগত 15 বছর এই সরকার কৌশলে রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুই শেষ করে দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে মেরুদণ্ডহীন করে তোলার চক্রান্ত করা হচ্ছে। প্রশাসনে মেধাহীনদের দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সন্ত্রাসী ভূমিকা পালন করছে। দুর্নীতিবাজদের সংসদে বসানো হয়েছে। একটি জাতিকে ধ্বংস করবার জন্য যা যা করা দরকার সরকার কোনোটাই বাদ রাখেনি। তাই বলছে, এখনো সময় আছে, আসুন সম্মিলিতভাবে রাজপথে নেমে দেশ রক্ষা করি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করি। গণঅধিকার পরিষদের গণসংযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মীদের হামলার অভিযোগ। একতরফা নির্বাচন বর্জন ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বেলা 11:30 কাউরানবাজার পেট্রো বাংলার সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে কাউরানবাজার এবং বাংলা মোটর মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে গণঅধিকার পরিষদ। বাংলা মোটর মোড়ের রূপায়ণ টাওয়ারের নিচে পথসভা শেষে স্কাটন রোডের দিকে গণসংযোগ শুরু করলে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পের কর্মীরা এসে স্লোগান এবং লিফলেট বিতরণ বন্ধ করতে বলে গালিগালাজ শুরু করে। মুহূর্তে আরেক দল সন্ত্রাসী এসে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান যে গাড়িতে ওঠেন সে গাড়িতে হামলা করতে উদ্যত হয়। তখন গাড়ির পেছনে থাকা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এগিয়ে আসলে তাদেরকে মেরে আহত করে নির্বাচনী ক্যাম্পের কর্মীরা। সাংবাদিকরা ভিডিও করতে গেলেও সাংবাদিকদের দিকে তেড়ে যায় তারা। হামলার পূর্বে পথসভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগের নেতা, সরকারের এমপি, মন্ত্রীরা হঠাৎ নাশকতা এবং গুপ্ত তার কথা বলছে। সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, বিএনপি নাকি গুপ্ত হত্যা ঘটাতে এজেন্ট ঠিক করেছে। পুলিশের আইজিপি নাশকতার কথা বলছেন। তিনি বলেন, যেখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মিথ্যা মামলায় কারাগারে প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না, সেখানে তারা কিভাবে নাশকতা গুপ্ত হত্যার প্ল্যান করবে। অর্থাৎ আওয়ামী লীগ ও সরকারের এজেন্সি যে গুপ্ত হত্যা এবং নাশকতার প্ল্যান করেছে উবায়দুল কাদের সাহেবরা, আগেই সেটি বিএনপি সহ বিরোধীদের উপর দায় চাপাতে চাচ্ছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার দুদিন
আগেই ডিএমপি থেকে স্বাস্থ্য বিভাগকে চিঠি দিয়ে ঢাকায় হাসপাতালসমূহে স্ট্যান্ড বাই ডাক্তার অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবা প্রস্তুত রাখতে চিঠি দিয়েছিল। কারণ তারা ভয়াবহ নাশকতা প্ল্যান করেছিল, আল্লাহ রক্ষা করেছেন। একইভাবে তারা সামনে বড় ধরনের নাশকতা গুপ্ত হত্যার প্ল্যান করেছে। তারা বিরোধীদের ফাঁসাতে 28 অক্টোবরের মতো পুলিশ সামরিক বাহিনীর সদস্যদের খবর পেয়েছি 4000 ভোটকেন্দ্র পোড়াবে, যাতে বিএনপি সহ বিরোধীদের উপর দায় চাপিয়ে বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে সহিংস হিসেবে দেখাতে পারে। জনগণকে সতর্ক ও সজাগ থাকতে হবে, সরকার জনগণকে রাস্তায় নামতে দিচ্ছে না। জনগণ যেদিন রাস্তায় নামতে পারবে সেদিনই গণঅভ্যুত্থান ঘটবে। আমরা জনগণকে সাথে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ভারতীয় তাবেদের সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। জনগণের প্রতি আহ্বান, আপনারা ভারতীয় মদদে দেশ ধ্বংসের এই একতরফা নির্বাচন বন্ধ করুন। 7 তারিখে কেউ ভোট দিতে কেন্দ্রে যাবেন না। প্রশাসন ও সামরিক বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ, আপনারা এই একতরফা নির্বাচনে দায়িত্ব পালন করে নিজেদের উপর নিষেধাজ্ঞা আনবেন না। এই একতরফা নির্বাচনে জড়িতদের ইউরোপ আমেরিকা নিষেধাজ্ঞা দেবে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেন, আমরা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বন্ধ করার নানা পায় তারা চলছে, কিন্তু জনগণের আন্দোলন বন্ধ করার এখতিয়ার কারো নেই। নির্বাচনে ব্যতিক্রম কিছু ঘটে কিনা সংশয় জি এম কাদেরের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে দল চাপে পড়বে বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান জি এম কাদের। এ সময় ব্যতিক্রম কিছু ঘটনা ঘটবে কিনা সেটি নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। বুধবার দুপুরে রংপুর ধাপ এলাকায় গণসংযোগ ও কমিউনিটি মেডিকেল কলেজ চিকিৎসক ও স্টাফদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। জি এম কাদের বলেন, এবারে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা 300 আসনে প্রার্থী দিয়েছি, তবে আমাদের কিছু প্রার্থী নির্বাচন করার সক্ষমতা নেই, তাই হয়তো কেউ কেউ প্রত্যাহার করেছেন। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তাও দেখা হচ্ছে। তবে বেশিরভাগ প্রার্থী নির্বাচন থেকে সরে গেলে দলের জন্য চাপ সৃষ্টি হবে, এমন হলে তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে জাতীয় পার্টি থাকার চেষ্টা করবে জানে তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। আমরা নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে এই নির্বাচনে অংশ নিয়েছি, তবে ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় ব্যত্যয় ঘটেছে। আমাদের ভোটাররা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে ভুগছেন, তাদের আশঙ্কাও উড়িয়ে দেওয়ার মতো নয়। ব্যতিক্রম কিছু ঘটলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমেরিকা কার্ড ফেলেনি, খেলা এখনো বাকি ব্যারিস্টার পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ জানে যে তারা আনপপুলার, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে না। 2014তে নির্বাচন হয় নাই, 2018তেও হয় নাই, কিন্তু ক্ষমতায় থাকতে হবে, এজন্য সর্বোচ্চ ক্ষমতা অপব্যবহার করে টিকে আছে। অনেকের ধারণা আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এজন্য আওয়ামী লীগ বার্গেইন নিচ্ছে। আসল কথা হচ্ছে আমেরিকা কার্ড ফেলেনি, খেলা তো এখনো বাকি আছে। সম্প্রতি একটি সরকারি টেলিভিশনে সমসাময়িক রাজনীতির টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন ব্যারিস্টার পার্থ। ব্যারিস্টার পার্থ বলেন, আমি মনে করি এখনো আওয়ামী লীগের কাছে অনেক কার্ড আছে, আমেরিকা তো কার্ড ফেলেনি। কালকেই যদি কার্ড ফেলে, বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি 10 জনের নামে স্যাংশন দেয়, ট্রেড বন্ধ, সেনাবাহিনীকে জাতিসংঘ মিশনের নিষেধাজ্ঞা দেয়, তাহলে বুঝবেন আওয়ামী লীগ তখন কি করে। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না। এটির উদাহরণ হচ্ছে খালি কলসি যেমন বাজে বেশি ঠিক তেমনি। 7 তারিখে নির্বাচনের পর নিষেধাজ্ঞা আসা শুরু হলেই সংবিধানের নিয়ম রক্ষার স্বার্থে এটি নির্বাচন করা হয়েছে। নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলে আবার নির্বাচন করা হোক। তিনি বলেন, সত্যি কথা বলতে আওয়ামী লীগ বেকায়দায় আছে, ক্ষমতায় থাকার জন্য সবকিছু করছে। আওয়ামী লীগ ধরেই নিয়েছে তাদের বিরুদ্ধে যা কিছুই বলা হোক না কেন, তাদের কিছুই যায় আসে না। ভোটচোর গালাগাল করুক তবুও কিছুই মনে করবে না তারা। কয়েকজনকে স্যাংশন দিলেই আওয়ামী লীগের ক্ষমতা ছেড়ে দেবে, এটি ভাবার সুযোগ নেই। আওয়ামী লীগ কিন্তু জানে এমন পরিস্থিতি সৃষ্টি হলে কাকে কোন সেক্টরে কাজে লাগাতে হবে, সেখানে ব্যর্থ হলে তখন আলোচনায় বসবে এবং আবার নতুন নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। ব্যারিস্টার পার্থ বলেন, আমেরিকা রিয়্যাক্ট করে না, অ্যাক্ট করে। গত 1 বছর ধরে বাংলাদেশ নিয়ে আমেরিকার সিনিয়ররা যেভাবে কথা বলেছে, বৈশ্বিকভাবে বাংলাদেশ নেগেটিভভাবে উপস্থাপন হচ্ছে। এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ নিয়ে আমেরিকার ততক্ষণ বোঝা যাবে না যতক্ষণ আমেরিকা কার্ড ফেলেনি। আমি মনে করি আমেরিকা কার্ড ফেললে বোঝা যাবে এখনো অনেক খেলা বাকি আছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে, লোহিত সাগরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুদিদের। ফের লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে 3টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুদি গোষ্ঠী। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো জানায়, হুদিরা জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেও তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই এলাকায় বেশ কয়েকটি জাহাজের পাশাপাশি পানিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম এমরে মঙ্গলবার জানিয়েছে, লোহিত সাগর থেকে মাল্টার পতাকা তোলা একটি কন্টেইনারবাহী জাহাজের পেছনে 3টি বিস্ফোরণ
দেখার কথা জানিয়েছে। জাহাজটি মাস্টার জোট বাহিনীর যুদ্ধজাহাজের সাহায্য চেয়েছিল। এমরে বলছে তারা বুঝতে পেরেছে ইয়েমেনের তাইস প্রদেশের দিক থেকে ক্ষেপণাস্ত্র তিনটি ছোড়া হয়েছে, যেখানে বিস্ফোরণগুলো ঘটেছে তার 1.5 কিলোমিটারের মধ্যে। প্রায় 5 মিটার লম্বা ছোট একটি নৌযান দেখেছে কাছে থেকে আরেকটি জাহাজ। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস কর্তৃপক্ষ জানিয়েছে ইরিত্রিয়ার আসাব বন্দর থেকে 33 নটিক্যাল মাইল পূর্বে বাব আল মান্দাব প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের 1 থেকে 5 নটিক্যাল মাইলের মধ্যে তিনটি বিস্ফোরণের কথা জানা গেছে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। হুদিরা জানিয়েছে গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে একত্রতা প্রকাশ করে তারা ইসরায়েলিদের সঙ্গে সম্পর্কিত এবং ইসরায়েলি বন্দরের দিকে এগোতে থাকা জাহাজগুলোকে শুধু লক্ষ্যবস্তু করছে। হুদিদের হামলা শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি শিপিং কোম্পানি লোহিত সাগরের জলপথে তাদের জাহাজ চলাচল বন্ধ রেখেছে। এর বদলে আফ্রিকা মহাদেশ ঘুরে বিকল্প দীর্ঘ আরেকটি জলপথ ব্যবহার করতে শুরু করেছে তারা।